বিসমিল্লাহ রহমান রহিম। আজকে যাকে ঘিরে অনুষ্ঠান, আমাদের ছোট ভাই ডাক্তার হাবিবুল্লাহ রাসকিন 3 দশক পার করেছে চাকরি এবং এই ক্যান্সার নিয়ে কাজ করার, এবং আজকে এই 3 দশক পরে একটি নতুন ডাইমেনশনে উন্মুক্তভাবে সবাইকে নিয়ে ক্যান্সার আন্দোলনে যে পথচলা, সেই পথচলার শুরুতে আমরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য এখানে একত্রিত হয়েছি। একজন সুস্থ মানুষ কোনো সময় সামাজিক কাজ করতে পারে না। সামাজিক কাজের জন্য যে সময় এবং নিজের যে অর্থ, এটি ব্যয় করতে হলে কিছুটা পাগলাটিয়া ভাবের প্রয়োজন হয়। সারা পৃথিবীতে আমরা যদি দেখি যে কারা সামাজিক কাজগুলি করছে, আপনি দেখবেন তারা সবাই একটু খেপাটে ভাবের মধ্যে তারা রয়েছে, যার জন্য তারা সামাজিক কাজগুলি করতে পারে। হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সাথে আমার প্রথম পরিচয়। আমরা একই এলাকার মানুষ, শৈশবাড়ির মানুষ। প্রথম পরিচয় হয় আমাদের শৈশবাড়ির সমিতি গঠন এবং সেটার প্রক্রিয়া নিয়ে তার সাথে প্রথম পরিচয়, এবং তারপর থেকে এই বৃহত্তর ময়মনসিংয়ের যত সামাজিক প্রতিষ্ঠান রয়েছে এবং তার যত সামাজিক কর্মকাণ্ড রয়েছে, আমরা একসাথে সেগুলি করেছি এবং সকল প্রক্রিয়াতে আমরা অংশগ্রহণ করেছি। আজকে আমরা সম্মিলিতভাবে তার জন্য শুভেচ্ছা জানাই। আমরা জানি শুধু চিকিৎসা দিয়ে ক্যান্সার নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর জন্য প্রতিরোধ ও প্রাথমিক অবস্থায় নির্ণয়ের উপর গুরুত্ব দেওয়াটাও জরুরি। এই বিষয়টিকে সামনে নিয়ে ডাক্তার রাসকিনের যাত্রা শুরু। প্রাইভেট প্র্যাকটিস ও উচ্চতর শিক্ষার সুযোগ ছেড়ে পাবলিক অ্যাওয়ারনেস সৃষ্টির লক্ষ্যে সারা দেশে ছুটি বেরিয়েছেন। দেশের 58টি জেলা এবং অনেক উপজেলায় একাধিকবার আয়োজন করেছেন কর্মশালা, সেমিনার, শোভাযাত্রা, মানুষের হাতে হাতে বিতরণ করেছেন লিফলেট। ক্যান্সার সচেতনতার সড়ক যাত্রা, রেল যাত্রা আয়োজন করেছেন। নারীদের 2টি ক্যান্সার, স্তন ও জরায়ুমুখের ক্যান্সার নিয়ে তার উদ্যোগে শুরু হয়েছে গোলাপী সড়ক শোভাযাত্রা ও জননীর জন্য পদযাত্রা। এই 2টি প্রোগ্রাম যথেষ্ট সাড়া জাগিয়েছে। সবাইকে নিয়ে কাজ করার যে মানসিকতা ও নেতৃত্ব দেওয়ার একটা দক্ষতা আছে তার মধ্যে, তার নেতৃত্বে জাতীয় ও আন্তর্জাতিক অনেক সংগঠন ও প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। এই ফোরামের উদ্যোগে 2013 সাল থেকে 10ই অক্টোবর সারা দেশে পালিত হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা দিবস। তার উৎসাহে ও অনুপ্রেরণায় দেশের বিভিন্ন এলাকায় ছোট বড় সংগঠন প্রান্তিক মানুষের মাঝে ক্যান্সার প্রতিরোধ নিয়ে কাজ করে যাচ্ছে। দলমতের ঊর্ধ্বে থেকে মানুষের জন্য কাজ করার প্রবণতা তার মধ্যে বিশেষভাবে লক্ষণীয়। এখন তিনি শুরু করেছেন সমাজভিত্তিক ক্যান্সার সেবার এক ব্যতিক্রমী উদ্যোগ। লালমাটিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট। এখানে প্রতিদিন ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং সেবার পাশাপাশি বিভিন্ন এলাকায় স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি স্ক্রিনিং ক্লিনিং চালু হচ্ছে, যেখানে এসে টেলিমেডিসিনের মাধ্যমে সরাসরি বিশেষজ্ঞ টিমের পরামর্শ নিতে পারছেন। আজকে তার এই যে নতুন যাত্রা, এই যাত্রায় আমরা তার সহযাত্রী। আমরা তার এই নিবেদিত প্রাণের সাথে আমরা সবাই যুক্ত হতে চাই। তার ভবিষ্যৎ যে পরিকল্পনা, দিনে রাতে নয়, দিনে যিনি স্বপ্ন দেখেন বিভিন্ন কাজের, তার স্বপ্ন বাস্তবায়ন হোক। আমরা যারা তার সহযাত্রী
আজকের দিনে আমাদের সেই কামনাই থাকবে। আজকের এই অনুষ্ঠানে আমাকে আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসুন আবারও সকলে মিলে তার ভবিষ্যৎ জীবনের সুন্দর জীবনের কামনা করি। ধন্যবাদ।